আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টা আপনারা প্রতিনিয়তই ইউটিউব থেকে ধোঁকা খান। তো বন্ধু, আপনি কীভাবে ধোঁকা খান ইউটিউব থেকে? দেখেন, আমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখি যে কীভাবে ইমু হ্যাক করব। তো বন্ধু, আসলে এই জিনিসটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা হয়তো যাচাই করে দেখছেন, বা অনেকে দেখেন নাই জানেন না কিন্তু ইউটিউবে ভিডিও দেখছেন। তো আমি আপনাদের সেই বিষয়টা পরিপূর্ণভাবে বোঝায় দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো বন্ধু, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন যে আপনার বন্ধুর ইমো বা গার্লফ্রেন্ডের ইমো বা আপনার ফ্যামিলির কারো ইমো বা কোনো অন্য কোনো লোকের ইমো হ্যাক করতে পারবেন ইজিলি, আসলে বন্ধু এটা কোনোভাবেই সম্ভব না। তো বন্ধু, এটা কেন সম্ভব না সেটা আপনাদের ভেঙে বলে দিচ্ছি। আপনি যদি কোনো ইমো হ্যাক করতে চান, প্রথমে আপনার দরকার হবে সেই ইমোর নাম্বার, দ্বিতীয়ত আপনার দরকার হবে সেই ইমোতে যাওয়া একটা কোড নাম্বার। যদি আপনি সেই কোড নাম্বারটা না পান, তাহলে আপনি কোনোভাবেই ইমো হ্যাক করতে পারবেন না, কারো ইমো আপনার মোবাইলে হ্যাক করতে পারবেন না। তো বন্ধু, অনেকে ইউটিউবাররা আপনাদের ইউটিউবে আপলোড দেয়, আপনি খুব সহজেই কারো ইমো হ্যাক করতে পারবেন, যে একটা সফটওয়্যার দেয়, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি কিছু নাম্বার বা কোড নাম্বার কালেক্ট করতে পারেন। আসলে বন্ধু, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি ওই সিমটা না ব্যবহার করেন বা আপনার কাছে যদি সিমটা না থাকে, যে সিমটা দিয়ে আপনি ইমোটা হ্যাক করতে চান, যে নাম্বারটার ইমোটা আপনি হ্যাক করতে চান, ওই ইমোটার নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, অথবা ওই ইমোটার যে আপনি যে নাম্বারটা ইমো খুলতে চান বা হ্যাক করতে চান, সেই ইমোতে যে একটা কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটা আপনাকে আনতে হবে। তো আপনি সেই ইমোটার কোড নাম্বারটা কীভাবে আনবেন? আপনার কাছে তো সিমটা নাই। তো আপনি যদি তার ফোন দিয়ে বলেন যে তোমার মোবাইলে একটা কোড গেছে বা আপনার মোবাইলে একটা কোড গেছে, কোডটা আমার দেন, সে যদি বুঝতে পারে যে এটা ইমুর কোড, তাহলে তো আপনাকে কোনো দিন দেবে না। তো আপনি তাহলে তার ইমুটা কীভাবে হ্যাক করবেন? ইউটিউবাররা বলে যে দেখেন এখানে একটা সফটওয়্যার আছে, এখানে আপনি যদি ঢুকেন, আপনি ওই নাম্বারটা দিলে আপনার নাম্বারে একটা কোড নাম্বার দেবে, আপনার এই সফটওয়্যার দিয়ে একটা কোড নাম্বার দেবে। আসলে বন্ধু, এটা কোনোভাবে সম্ভব না। আপনি কোনোভাবে এটা ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তো আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, চলেন আপনাদের আমি আমার মোবাইল থেকে দেখাই দিতেছি আসলে ইমো হ্যাক করা সম্ভব কি না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দেখেন, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো আপনাদের যে বিষয়টা নিয়ে শিওর করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি আমার ইমোতে চলে যাইতেছি। দেখেন ইমোটা সম্পূর্ণ নতুন, বন্ধ। আপনি যদি এখানে কোনো একটা নাম্বার দেন, মনে করেন আমি এখানকার আমি যে দেশে আছি সেই দেশের একটা নাম্বার আমি দিলাম। দেখেন বন্ধু, আপনি যদি এই নাম্বারটা বা ইমোটা হ্যাক করতে চান, তাহলে আপনাকে নাম্বারটা দরকার হবে। যে কোনো একটা নাম্বার দিয়ে আমি আপনাদের দেখাইতেছি আসলে ইমোটা কীভাবে হ্যাক করা যায় বা কীভাবে হ্যাক করা যায় না। দেখেন আমার এইখানে আমি যে দেশে থাকি এই দেশের কোড নম্বরটা শো করছে, জর্ডান। এই দেখেন আমার কোড নম্বরটা শো করছে। তো আমি এইখানকার একটা নাম্বার দিয়ে আপনাদের দেখাইতেছি, যে নাম্বারটা আমার কাছে নাই, তাহলে আমি এই নাম্বারটা দিয়ে কীভাবে ইমো হ্যাক করবো। তো দেখেন আমি একটা নাম্বার দিতেছি, দেখেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো আমি যদি এই নাম্বারটা দিয়ে আমি ইমোটা হ্যাক করতে চাই, তাহলে এই নাম্বারটার মধ্যে আমাকে এখানে ওকে প্রেস করতে হবে। দেখেন আমি ওকে প্রেস করতেছি, ওকে প্রেস করার পরে কনফার্ম করতে বলছে আমার নাম্বারটা। দেখেন এখানে কী চাইছে, উই জাস্ট সেন্ড ইউ অ্যান্ড SMS ভেরিফিকেশন কোড টু দিস নাম্বার। আমার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে। তো এই নাম্বারটা যার কাছে আছে তার কাছে এই কোডটা গেছে, আমার কাছে যদি এই নাম্বারটা নাই, তাহলে আমি এই কোডটা কীভাবে পাবো আর আমি এই ইমোটা কীভাবে হ্যাক করব। দেখেন এখানে টাইম দেওয়া হয়েছে, 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে আমার এই কোডটা লাগবো, আমি এই কোডটা কীভাবে আনবো? তো তার নাম্বারটা আমি জানি না, তার ফোন দিলাম আমি, সে আমার কোডটা দিল না, বা সে বলল যে এই কোডটা আমি দেবো না, বা সে জানি না গেল যে আমি তার ইমোটা হ্যাক করতে চাইছি, সেজন্য তার মানে সে তার কোডটা আমার দিল না। তাহলে আমি কীভাবে ইমো হ্যাক করব? তো আমরা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখি যে এইভাবে আপনার ইমো হ্যাক করেন, ইমো হ্যাক করেন। আসলে বন্ধু, এটা কোনোভাবেই সম্ভব না। তো বন্ধু, আশা করি বুঝতে পারছেন।